চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা দুই দিনের অভিযানে সিলিন্ডার কাটার তিন মূল হোতা সহ নয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। অভিযানকালে ১০,০০০ অবৈধ এলপি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। আমাদের কাছে তথ্য ছিল গত কয়েক মাস ধরে এখানে কিছু অবৈধ কাজ করা হচ্ছে, অবৈধ কয়েক দু একজন ব্যবসায়ী কিছু মুনাফার আশায় তারা কিছু ধরনের অনৈতিক কাজ করছিল। মোটামুটি পুরো সিন্ডিকেটটাকেই ধরতে পেরেছি, যারা এর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং সরাসরি এটার সাথে এই ব্যবসার সাথে লিপ্ত ছিল তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। হয়তো দু একজন এখনো পলাতক রয়েছে, তারাও আইনের আওতায় চলে আসবে। অভিযানে গ্রেফতার হওয়া তিন মূল হোতা হলেন হাজি শফিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল হুসাইন উর্ফে কুসুম, ফয়েজ আহমেদের ছেলে মোহাম্মদ মহসিন ও সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ নুরুন নবী। সংবাদ সম্মেলনে গ্যাস সিলিন্ডার কাটার তিন মূল হোতার নাম প্রকাশ করলেও বাকিদের নাম পরিচয় জানায়নি র‍্যাব। র‍্যাব কর্মকর্তা নুরুল আফসার জানান, গত ৪ জুন বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনার পর বিভিন্ন মাধ্যমে জানতে পারি একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের তুলাতলির জনবহুল গ্রামে অবৈধ চোরাই এলপি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। পরে এসব গ্যাস সিলিন্ডার কেটে টুকরো করে তা বিভিন্ন রিরোলিং মিলে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা দুই দিন অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সিলিন্ডার কাটা সিন্ডিকেটের তিন মূল হোতাসহ নয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের তত্ত্বাবধানে থাকা কুসুমের ডিপো ফকিরা মসজিদের উত্তর পাশের এলাকা থেকে প্রায় ১০,০০০ এলপি গ্যাস সিলিন্ডার, যার মধ্যে ২,০০০ কাটা সিলিন্ডার ও দুটি ট্রাক জব্দ করা হয়। নিউজ ডেস্ক, নিউজ ফেজ, বিডি, চট্টগ্রাম।